হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করার সকল প্রকার সমস্যা এবং সমাধান নিয়ে। ওকে, দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা ওয়ে শেয়ার করব, কিংবা দুইটা পদ্ধতি বলতে পারেন, কিংবা দুইটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব। যে দুইটা মেথড আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা কয়েকদিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইলে কিন্তু খুব সহজেই প্রফেশনাল মোডটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, সো ওই দুইটা মেথড কি, আজকের এই ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন বর্তমান সময়ে ফেসবুকে দুইটা আপডেট কিন্তু চলতেছে। একটা আপডেট হচ্ছে যে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইলে কিন্তু রিলস অপশনটা পাইতেছেন, আর একটা হচ্ছে যে ইনভাইটেশনের মাধ্যমে অনেকেই কিন্তু প্রফেশনাল মোড নোটিফিকেশান পেয়েছেন। যে নোটিফিকেশানটা অন করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু রিলস আপলোড দেওয়ার অপশন পাইতেছেন। এবং দেখেন এরপর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি আপনারা রিলস ভিডিওগুলো আপলোড দেন এবং এক মাসের মধ্যে আপনাদের রিলস ভিডিওতে যদি 1000 ভিউস হয় এবং আপনারা ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আর এটাই কিন্তু হচ্ছে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোডের একটা বেনিফিট। ঠিক আছে, যে বেনিফিটটা কিন্তু আপনারা রিলস ভিডিও মনিটাইজেশন করে পাবেন। এর কারণ হচ্ছে যে কারেন্টলি ফেসবুকের যে দুইটা আপডেট চলতেছে, একটা হচ্ছে যে ফেসবুক রিলস ভিডিও একটা হচ্ছে আপলোড দেওয়া, যে রিলস ভিডিওগুলো সাধারণত মনিটাইজেশন করে ইনকাম করা যায়, আর একটা হচ্ছে যে ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করা। ঠিক আছে, আর এটা কিন্তু আপনারা সাধারণত ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড থেকে পাবেন। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে সাধারণত রিলস ভিডিওগুলো মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না আপনারা। শুধুমাত্র বেশ কয়েকটা দেশে, ইউএসএ, ইউকে, ক্যানাডা, এই বেশ কয়েকটা দেশে সাধারণত কিন্তু আপনারা রিলস ভিডিওগুলো মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। বাট আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবেন ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করার পর। ঠিক আছে, সো এই জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রথমেই ফেসবুক প্রোফাইলে আপনাদের প্রফেশনাল মোডটা অন করতে হবে। ঠিক আছে, সো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো। যে দুইটা ওয়ে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হয়তো বেশ কয়েকদিনের ভিতরে কিংবা বেশ কয়েক ঘন্টার ভিতরে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোডটা অন করতে পারেন। কারণ অনেকেই আমি দেখেছি যে হতাশ হয়ে পড়েছেন যে আমার উমুক বন্ধু তুমুক বন্ধু তার ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড পাইছে, সে ডলার ইনকাম করতেছে ফেসবুক থেকে, আমি পাইতেছি না। ঠিক আছে, সো যারা সাধারণত হতাশাগ্রস্ত হয়েছেন, যারা হতাশ হয়ে পড়েছেন, তাদের জন্য মূলত এই ভিডিও। ঠিক আছে, সো এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। দেখেন আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে দুইটা মেথড আমি আপনাদেরকে দেখাবো। যে দুইটা মেথডের প্রথম মেথডটা হচ্ছে যে দেখেন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন, আমি প্রথমে এটা একটু দেখাই। দেখেন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আসবেন, আসার পরে এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করার পর আপনি যদি আপনার এই যে প্রোফাইলের এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে নিচে যদি কোনো অপশন থাকে যে প্রফেশনাল মোড টার্ন অন, তাহলে তো বুঝতেই পারতেছেন যে আপনার ফেসবুকে প্রোফাইলে প্রফেশনাল মোডটা চলে এসেছে। যদি না থাকে, এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করা আছে কিনা। দেখেন আমি প্রথমে একটু একটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি কি কারণে পান নাই, এটার অনেক কারণ আছে, সেটা নিয়ে আর একদিন কথা বলবো আমি। ঠিক আছে, আর কারণটা হচ্ছে যে ফেসবুক সিলেক্টেড কিছু পার্সনকে কিন্তু অটোমেটিকভাবে আপনার প্রফেশনাল মোড অন করার কিন্তু ইনভাইটেশন পাঠাইতেছে। বাট আপনি কেন পান নাই এটার অনেক কারণ হতে পারে। সো ওই কারণগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তী সময় ওই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সো আজকে যেহেতু আমি ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড কীভাবে অন করবেন এটা নিয়ে কথা বলতেছি, সো এই টপিকটা নিয়ে আমি এগিয়ে যাই। ঠিক আছে, সো যে কথাটি বলতেছিলাম, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে গুগল প্লে স্টোর যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ দেবেন যে ফেসবুক লিখে। ঠিক আছে, ফেসবুক লিখে সার্চ দেবেন এবং দেখবেন যে আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট চাইতেছে কিনা। যদি আপডেট চাই আপডেট দিয়ে নেবেন। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে
এখানে আপনার এই যে ফেসবুক অ্যাপসটা বিটা ভার্সনে কনভার্ট করা আছে কিনা কিংবা মেটা ভার্সনে, মেটাতেও করতে আপনাকে জয়েন করতে হবে এবং বিটাতেও করতে হবে, ঠিক আছে। মেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, আর যদি এখনও বিটাতে আপনারা জয়েন না করে থাকেন, যে কাজটি করতে হবে জাস্ট ফেসবুকে অ্যাপসটিতে আসার পরে একটু নিচের দিকে ক্লিক করবেন এবং এখানে দেখেন জয়েন দ্য বিটা এই অপশনটা কিন্তু আছে। এই যে জয়েন এখানে নিচে অপশন আছে, এই জয়েনে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে জয়েনে ক্লিক করার পর এখানে এই যে জয়েন আছে, এখানে জয়েনে ক্লিক করবেন এবং দেখবেন আপনি কিন্তু এই যে দেখেন জয়নিং বিটা, এই যে বিটাতে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন একটু সময় নেবে, তারপর কিন্তু আপনি জয়েন করবেন। তারপর এখানে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুককে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে। সো এই যে আমি আপডেট দিয়ে নিতেছি, এখন দেখেন আপডেট দিয়ে নিলাম। এই ভিডিওটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করতেছি, এর কারণটা হচ্ছে এই মেথডটা ফলো করে আমি কিন্তু আমার এক বন্ধুকে কিন্তু তার প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করে দিয়েছি। সো ভাবলাম আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করা উচিত, ঠিক আছে। দেখেন ফেসবুকটা কিন্তু আপডেট নিয়ে নিতেছে। সো এটা হচ্ছে প্রথম অপশন গেল, ঠিক আছে। সো প্রথম অপশন গেল, তারপর সেকেন্ড অপশন। সেকেন্ড অপশনে আপনাদেরকে যে কাজটি করতে হবে কিংবা সেকেন্ড মেথডে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ওকে, ফেসবুকে চলে যাওয়ার পর ফেসবুকে প্রোফাইলে চলে যাবেন। ফেসবুকে প্রোফাইলে চলে যাওয়ার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এইভাবে, ঠিক আছে। দেখেন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখেন আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে একটা হেল্প চাইতে হবে। সো এই স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এই যে আপনাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা আপনারা কপি করে নেবেন। এই যে নিচের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি লিঙ্ক নিয়ে আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করবেন, ঠিক আছে। সেভ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফেসবুকের সেটিংসে চলে আসবেন, ঠিক আছে। এই যে এখানে চলে আসবেন, এখানে আসার পরে আপনার নিচের দিকে ক্লিক করবেন, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর এখানে এই যে দেখেন এখানে এই যে রিপোর্টে প্রবলেম আছে এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে রিপোর্টে রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন একটু সময় নেবে, তারপর আমরা ফেসবুকের কাছ থেকে কিন্তু হেল্প চাইতে পারবো। দেখেন তারপর এখানে বলতেছে কি যে ইনক্লুড ইন রিপোর্ট, তারপর হচ্ছে ডন ইনক্লুড ইন রিপোর্ট। আমরা জাস্ট করব কি এই যে ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করব, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যেহেতু আপনারা ফেসবুক প্রোফাইল জনিত কারণে ফেসবুকের কাছে হেল্প চাইতেছেন, যেমন হচ্ছে যে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড, সো এই জন্য আমাদেরকে এখান থেকে প্রোফাইল অপশনটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন প্রোফাইল অপশনটা আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে। সো তারপর এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, সো আপনাকে এখানে আপনি কী সম্পর্কে লিখতে চাইতেছেন কিংবা কী সম্পর্কে ফেসবুকের কাছ থেকে হেল্প চাইতেছেন এই বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। সো দেখেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ফেসবুকের কাছ থেকে আমরা হেল্প কেন চাইবো, এর কারণটা হচ্ছে যে দেখেন হেল্প চাইতেই হবে। এর কারণটা হলো যে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড সবাইকে কিন্তু এখন দিচ্ছে না, এর কারণটা হচ্ছে ফেসবুকের এখন ট্রায়াল ভার্সন চলতেছে এই যে এই প্রফেশনাল মোডটা। এই জন্য কিছু সিলেক্টেড কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিতেছে, যাদেরকে সাধারণত ম্যানুয়ালি দেওয়া হইতেছে না, তাদেরকে দেওয়া হইতেছে কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে, ঠিক আছে। সো এই জন্য আমাদেরকে এখানে আমাদের ইস্যুটা লিখতে হবে যে আমরা কেন পাইলাম না, যে আমরা পাই নাই, আমাদেরকে প্লিজ দিয়ে দেন, এই টাইপের কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ম্যানুয়ালি কিছুই করার নেই, অ্যাজ লং অ্যাজ আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে ফেসবুকের কাছে আমরা হেল্প চাইতে পারি যে প্লিজ আপনারা অন্যকে দিয়েছেন আমাকে দেন নাই, আপনি যদি আপনারা যদি আমাকে এই অপশনটা দেন আই ক্যান গেট সাম নিউ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এই বিষয়টা এখানে লিখতে হবে। সো দেখেন এখানে কি লিখবেন, আমি অলরেডি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ওই লেখাটা লিখে রাখছি, আপনার চাইলে সেই লেখাটা এখানে কপি করে দিতে পারেন, ঠিক আছে। দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আমি এখানে নোটপ্যাডে লিখে রাখছি, ঠিক আছে। দেখেন নোটপ্যাডে আমি কীভাবে লিখে রাখছি, দেখেন এই যে ফেসবুকের আমার যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি ওপরে দিয়ে রাখছি, ঠিক আছে। এই যে দেখেন ওপরে দিয়ে রাখছি,
ঠিক আছে। তারপর এখানে আমি কিছু লেখা লিখছি, ঠিক আছে। কি লেখা লিখছে আমি পরে আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি, কিংবা আপনারা এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের থেকে এই লেখাটা কপি করলে কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন ওই লেখাটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম, দেখেন এই যে এইটা, ঠিক আছে। সো তারপর এখানে অ্যাটাচমেন্ট, এখানে বাই ডিফল্ট একটা অ্যাটাচমেন্ট এখানে দিয়ে দেওয়া থাকে, আপনারা সেটা দিবেন না, এটা জাস্ট কেটে দেবেন। দিয়ে তারপর অ্যাড ইমেজ, আপনি যে ইমেজটা একটু আগে স্ক্রিনশট দিয়ে নিয়েছিলেন আপনারা প্রোফাইলের, সেটি আপনি এখানে দিয়ে দেবেন। এই যে এই স্ক্রিনশটটা দেখেন, এটা দিয়ে দেওয়ার পরে এখানে এই যে এখানে যে এই যে সেন্ড দেখতে পাচ্ছেন, এটাতে আপনার ক্লিক করে দেবেন। দেখেন আমরা কিন্তু সেন্ড করে দিলাম, ঠিক আছে। একটু সময় নেবে, তারপর কিন্তু এই লেখাটা কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। সো এখন সেন্ড করার সাথে সাথে যে আপনি আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অপশনটা পেয়ে যাবেন এমন না, আপনি যে অ্যাপ্লিকেশন করলেন কিংবা হেল্প চাইলেন ফেসবুকের কাছ থেকে, ফেসবুক টিম এখন এটা পুরোটাই কিন্তু রিভিউ করবে, ঠিক আছে। রিভিউ করে তারা যদি মনে করেছে আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অপশনটা অন করে দেওয়া উচিত, তাহলে কিন্তু তারা ওই অপশনটা আপনাদেরকে দিয়ে দিবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা কয়েকদিন লাগবে কিংবা কয়েক ঘন্টা লাগবে, এটা আসলে কেউই বলতে পারবে না, বাট এস্টিমেট আমি এটা বলতে পারি 48-72 hours লাগবে কিংবা কয়েকদিনও লাগতে পারে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সাধারণত ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা যদি আপনারা বাই ডিফল্ট না পেয়ে থাকেন কিংবা ইনভাইটেশন না পেয়ে থাকেন, কীভাবে আপনারা সাধারণত ম্যানুয়ালি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যদি ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড সম্পর্কে কোনো কিছু জানতে চান এবং পরবর্তীতে কোন বিষয়গুলো নিয়ে ভিডিও পেতে চান, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোনো বিষয়ে যদি হেল্প প্রয়োজন হয় কিংবা প্রফেশনাল মোড সম্পর্কে কোনো কিছু যদি না বুঝতে পারেন, অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট অন দিস কমেন্ট সেকশন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।